বেঙ্গালুরু থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন বাবা এবং ছেলে। উড়িষ্যার বালেশ্বরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ভাগ্য বাড়ি ফেরায় দেখুন কি প্রতিক্রিয়া দিলেন হুগলির গোঘাটের খাটুল এলাকার বাসিন্দা প্রতাপ মালিক এবং তার পুত্র। লন্ডভন্ড পরিস্থিতি এবং চারিদিকে লাশ আর কান্না, ভয়ানক সেই চোখে দেখা দৃশ্য তার স্মৃতি তো সহজেই ভুলতে পারবেন না তারা বলে মনে করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে আরামবাগ মহকুমা জুড়ে এখনও পর্যন্ত 10 জন দুর্ঘটনাগ্রস্ত, তাদের মধ্যে প্রত্যেকে চিকিৎসাধীন অবস্থায় এবং কেউ কেউ প্রাথমিক চিকিৎসা করে বাড়িও ফিরেছেন। কোথায় গিয়েছিলে? আমি বাবাকে নিয়ে অপারেশন করাতে গেছিলাম ব্যাঙ্গালোরে মুড়িপানি। আমরা জসমিনপুর এক্সপ্রেসে আসছিলাম, ওখানে আসতে আসতে হঠাৎ ওই ভদ্রক পেরিয়ে আসার পর আধ ঘন্টা আসছি, তার ওখানে হঠাৎ করে ওই পাশ থেকে যা করমণ্ডল এক্সপ্রেস হঠাৎ করেই আমাদের বগির মানে এই গাড়ির পেছনের দিকে ও 4টে বগির দিকে মারে। আমরা B2A ছিলাম, B2A হালকা টাচ করার পর B3, B1, A1, A2 এবং জায়াল কামড়ে টোটালটাই ভেঙে নেয়। তারপরে জায়গা দুটো জায়াল বগি এবং গার্ড ও ডিবি বগিটাকে ভেঙে নিয়ে বেরিয়ে চলে যেতে যাওয়ার পর ও রাখতে না পেরে গাড়িটাকে আর লাইনচ্যুত হয়ে যেয়ে ও সোজা মালগাড়ির উপরে উঠে পড়ে। তারপর কীভাবে? আধ ঘন্টার মধ্যে ওর ফাঁকা জায়গার মধ্যে হয়েছিলো, আধিকারিকদেরকে ফোন করা হয়, ওরা আধ ঘন্টার মধ্যে আসে, প্রচুর পরিমাণে অ্যাম্বুলেন্স আছে যে মানুষদের উদ্ধার কার্য শুরু হয়। এবং তারপরে আস্তে আস্তে এখান থেকে খড়গপুর থেকে 4টে দিয়ে টিম যায় যারা উদ্ধার কার্যের জন্য, যে উদ্ধার কার্য চালু করে এবং প্রচুর পরিমাণে মানুষের মারা গেছে বা ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হয়েছে। এবং যে জায়গাটা অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই জায়গায় মানে পাতটাকে এমনভাবে সব ভেঙে ভাঙচুর করেছে, কোনো লাইন পোস্ট বা পাত এসব কিছু রাখেনি, সব ভেঙে এমাথাও মাথা করে দিয়েছে। দৃশ্যটা এখনো দৃশ্যটা মানে চোখে দেখা যাবে না এমন অবস্থা দৃশ্যটা, মানে এরকম দৃশ্য কোনদিন হয়নি। মানে একটা ট্রেন এভাবে যে মানে প্রচুর দুটো ট্রেনেরই প্রচুর গতি ছিল, ওই গতি থাকার কারণে এটা হয়েছে মনে হচ্ছে। কিভাবে বাড়ি এলে তারপর ফোন থেকে? ওখানে রাত্রিবেলা 11:30 দিক করে ইঞ্জিনিয়াররা আসে এবং আমাদের যশবন্তপুর এক্সপ্রেসের পেছনের থেকে মারার জন্য ইঞ্জিন এবং সামনের জেনারেল বা স্লিপার কোচগুলো সবই ঠিকঠাক ছিল, ওনারা চেকিং করেন, করার পর পারমিশন দেন যে এগুলো গাড়িগুলো যাওয়া যাবে নি বগিগুলো। হ্যাঁ, এবং খড়গপুর থেকে ডিজেল ইঞ্জিন নিয়ে যাওয়া হয়, ডিজেল ইঞ্জিন নিয়ে যাওয়ার পর আস্তে আস্তে গাড়িটাকে বার করে ওখান থেকে বার করে নিয়ে আসে। 5:30 দিক করে আমাদেরকে বালেশ্বরে নিয়ে আসে, আনার পর ওখানে আবার গাড়িটা চেকিং করে। এবার ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, বিভিন্ন সংস্থা থেকে খাবার দাবার দিয়েছিলো আমাদেরকে। দেওয়ার পর ওখান থেকে ট্রেনটি আস্তে আস্তে আমরা খড়গপুরে এসে নেমে যাই এবং বিকালের দিক করে যে হাওড়ায় ট্রেনটা পৌঁছেছে খবর পেয়েছি এবং আমরা ওখান থেকে খড়গপুর থেকে আবার ট্রেন ধরে বিষ্ণুপুর চলে আসি। এই ঘটনার পর কি আবার ট্রেনে চাপবে? কি মনে হচ্ছে দৃশ্য দেখে? মানে দৃশ্য দেখে মানে ট্রেনে চাপার মানে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর আর ট্রেনের আবার ইচ্ছাটা এরকম থাকা না থাকাটাই বেটার। তোমার নাম? যে ভয়ঙ্কর দৃশ্য এভাবে যে ট্রেনে অ্যাক্সিডেন্ট হতে পারে এটা মানে ভাবিনি সব। তোমার নাম? আমার নাম অমিত মল্লিক। বাবাকে নিয়ে গেছি? হ্যাঁ, বাবাকে ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য নিয়ে গেছি। কবে নিয়ে গেছি? আমরা গেছিলাম 20 তারিখ। 20 মাসের 1 তারিখে ট্রেনে চেপেছিলাম।